যশোরের জিগুরগাছায় পরকিয়া প্রেমের জেরে বন্ধুর হাতে বন্দুক খুনের আসামি কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবুকে গ্রেপ্তার করেছে পিবিআই যশোরের সদস্যরা। রবিবার ভোলার দৌলত খান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়ে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গত শনিবার সকালে পরকিয়া জেরে তৌফিক নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় পিবিআই ছায়া তদন্ত ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জানতে পারে ঘাতক ক্যাসেট বাবু ভোলায় অবস্থান করছে। পরবর্তীতে পিবিআই এর একটি আভিযানিক দল ভোলার দৌলত খান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবুকে হত্যা মামলায় আদালতে হস্তান্তর করা হয়েছে। সিগন্যাল দাও সামনে।